2023 সালের শেষ সাপ্তাহিক পোস্ট এটা। এই বর্ষ শেষের আনন্দে মোটামুটি আমরা সবাই একটা মিক্সড ফিলিং নিয়ে চলছি। উৎসবে গা ভাসিয়ে দেয়া, একই সাথে আবার একটু থেমে পেছনে ঘুরে তাকানো, এক বছরে কি করলাম তার হিসেব নেওয়া। এবার এটা করলে আপনি একটু লঘু মানসিকতার, আর ওটা করলে আপনি একটু সিরিয়াস প্রকৃতির, এরকম কোনো ব্যাপার নয়। আপনি দুটোই, টেকিং স্টক আর সেলিব্রেটিং লাইফ, দুটোর মধ্যে কোনো বিরোধ নেই। দিস অর দ্যাট নয়, দিস অ্যান্ড দ্যাট, দুটো একই সাথে চলবে। নতুন বছর শুরুর আগে যদি এক মুহূর্ত থেমে গিয়ে পেছনে তাকিয়ে সারা বছরের হিসেব নিতে চান, মানে কি কি হয়নি মন খারাপ করা সেই হিসেব নয়, কি কি হয়েছে সেই মন ভালো করার হিসেব, তাহলে এই ভিডিও আপনার জন্য। কি কি হয়নির বদলে কি কি হয়েছে এটার উপর খেয়াল করলেই আপনি দেখবেন খুব একটা খারাপ কিছু করেননি আপনি। ভালো হিসেবটা, মন ভালো করা হিসেবটা, আপনার সাফল্যের হিসেবটা ঠিক কীভাবে করবেন সেটা জানার জন্য এই ভিডিওতে শেষ অবধি আমার সঙ্গে থাকুন। দেখুন, আজকের দিনে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের প্রত্যেকেরই মন খারাপ। সোশ্যাল মিডিয়া প্রত্যেক মুহূর্তে আমাদের দেখাচ্ছে অন্যেরা কে কত ভালো আছে, অন্য সবার কত চকচকে মুখ, অন্য সবার সে কি দাঁত বের করা হাসি, অন্য সবার জীবনে সব কিছু কত ভালো, আমারটাই যেন কেমন মেরমেরে। অন্য কেউ ছাদে উঠে আকাশের ছবি দিচ্ছে হাজারো ফিল্টার লাগিয়ে, অসম্ভব চকচকে অসম্ভব রঙিন সেই ছবি, আর আমি ছাদে উঠে তাকালে দেখছি কেমন মেরমেরে আকাশ। তার বাড়ির ছাদের আকাশ ভালো, আমার বাড়ির ছাদের আকাশ খারাপ। কাজে সোশ্যাল মিডিয়া দেখে অন্যের সাথে তুলনা করে নিজের হিসেব করতে গেলে আপনার থেকে দুঃখী আর কেউ হবে না। অন্যের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান, নিজে এই গোটা একটা বছর কিভাবে করেছেন তার হিসেব নিন। শুধু টাকা পয়সার হিসেবে নয়, কিসের হিসেব নেবেন, জীবনে চারটে দিকের হিসেব নেবেন, আপনার হেলথ, আপনার রিলেশনশিপ, আপনার ক্যারিয়ার এবং আপনার মানি, মানে আপনার শরীর স্বাস্থ্য কেমন গেল, অন্যদের সাথে আপনার সম্পর্ক কেমন গেল, আপনার কাজকর্মের জীবন কেমন গেল, এবং টাকা পয়সার ক্ষেত্রে আপনি কতটা কি করেছেন, যতটা করেছেন আপনি করেছেন, নিজের জন্য করেছেন, নিজের চেষ্টায় করেছেন, যেটুকু করেছেন ওটাই বেস্ট। সারা বছরে ঠিক কোথায় কোথায় নিজের বেস্ট দিয়েছেন সে হিসেব করার আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, আমি মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা এবং ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। আর এই কাজের ভিডিও প্রতি সপ্তাহে দিয়ে যাচ্ছি আমি আমার চ্যানেলে। এবং আপনাকে আরও জানিয়ে রাখি, এই এবছর মার্চ মাসে আমি প্রথম চ্যানেলে নিয়মিত ভিডিও দেওয়া শুরু করার পর থেকে এই রেকর্ডিংয়ের সময় পর্যন্ত মোট 417 জন মানুষ আমার সাবস্ক্রাইবার হয়েছেন। মিলিয়ন্স নয়, 417 জন। আপনারা 417 জন আমার মতো একটা সামান্য ছোট্ট চ্যানেলের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যাস, আপনারা আছেন, আর কি লাগে আমার জীবনে। সারা বছরের সাফল্যের হিসেব করতে গেলে প্রথমেই আমাদের মাথায় চলে আসে একটাই প্যারামিটার, টাকা, মানি। হ্যাঁ, একটা সময় পর্যন্ত টাকা এবং টাকার জন্যে কাজ করাটাই আমাদের কাছে একমাত্র বিষয় ছিল, কিন্তু 40 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর থেকে আমরা দেখি, একটু সেটেলড হয়ে যাওয়ার পর থেকে আমরা দেখি যে আরও দুটো তিনটে বিষয় গুরুত্বপূর্ণ, সেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে আমাদের জীবনে উঠে আসে। শুধুমাত্র টাকাই সব নয়, আরও কিছু চাই, আরও কিছু দরকার, সেই বুদ্ধি আমাদের মাথায় তখন খেলে যায়। 40 পেরিয়ে গেলেই দেখবেন টাকা আপনার কাছে ফোর্থ প্রায়োরিটি, তার আগে আরও তিনটে আছে। কি কি সেগুলো? প্রথমেই হলো আপনার হেলথ, আপনার শরীর স্বাস্থ্য। এতদিনে নিশ্চয়ই বুঝে গেছেন শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে কোনো কিচ্ছু ঠিক নেই, এটা ভালো থাকলে সব কিছু ভালো লাগে। এরপর দ্বিতীয় বিষয় হলো আপনার রিলেশনশিপ, যে মানুষদের সাথে জীবন কাটাচ্ছেন, যাদের সাথে ওঠা বসা করছেন প্রতিদিন, দিনের পর দিন, বছরের পর বছর যাদের সাথে মুখোমুখি হচ্ছেন, তাদের সাথে সম্পর্ক ভালো থাকলে আপনার জীবন ভালো, না হলে আপনার লাইফ হেল হয়ে যাবে। তৃতীয় প্রায়োরিটি হলো আপনার ক্যারিয়ার, সে আপনি চাকরি করুন বা পেশায় থাকুন বা ব্যবসা করুন, যে কাজ আপনাকে প্রতিদিন করতে হয় পেট চালানোর জন্য, নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য, নিজের শখগুলো মেটানোর জন্য, সেটা ভালোবেসে করছেন না দায় পড়ে করছেন, এটা ইম্পর্টেন্ট। এবং শেষ পর্যন্ত 4 নম্বরে আসলো আপনার টাকা, কম হোক বেশি হোক, কতটা আনছেন, কতটা রাখছেন, কত যাচ্ছে, সে ব্যালেন্স কি ঠিকঠাক থাকছে, সেখানে নিজের ইচ্ছে মতো কি আপনি হাত খুলে কাজ করতে পারছেন,
এই চারটে প্রায়োরিটি, চার রকমের দিক আমাদের জীবনের, সবগুলোকে আমাদের মিলিয়ে দেখতে হবে একবার। সারা বছরের হিসেব করতে গিয়ে এই চারটে বিষয়কে আলাদা আলাদা করে আপনার খাতায় লিখুন। প্রথমেই এক নম্বরে শুরু করুন হেলথ বা আপনার স্বাস্থ্য দিয়ে। এই এক বছরে আপনার শরীর স্বাস্থ্য কেমন গেছে? কিছু বেড়েছে নাকি কিছু কমেছে নাকি দুটোই? দেখুন, আজকের সমাজে এমন অবস্থায় আমরা গিয়ে পৌঁছেছি যে অন্তত আপনার প্রেশার এবং সুগার না থাকলে ভদ্র সমাজে মুখ দেখানোই মুশকিল। এ দুটো তো আপনার থাকতেই হবে, তার সাথে যদি ট্রাইগ্লিসারাইডের মতো কঠিন শব্দের কিছু থাকে তাহলে আপনার স্ট্যাটাস আরও বাড়লো। আর যদি আপনার একটু ডিপ্রেশনের ছোঁয়া থাকে তাহলে তো আপনি স্টার। তবে কিনা প্রশ্ন হলো, এই কতগুলো সমস্যার সাথে আপনি লড়াই চালিয়ে যাচ্ছেন, কতগুলোকে কাটিয়ে উঠেছেন, কতগুলোর বিরুদ্ধে আপনি পাল্টা লড়াই শুরু করে দিয়েছেন? কোনো এক্সারসাইজ শুরু করেছেন কি? খাওয়া দাওয়ায় কোনো কন্ট্রোল? সেটা পরিমাণের কন্ট্রোল হতে পারে, সময়ের কন্ট্রোল হতে পারে যে এতটার পরে খাবো না বা এই এই জিনিস আমি খাবো না। কোনো ধ্যান বা প্রাণায়াম শুরু করেছেন? কোনো নতুন স্পোর্ট শুরু করেছেন কি নিজে ভালো থাকার জন্য, নিজের জীবনকে, নিজের শরীরকে ভালো রাখার জন্য? এমন কি ধরুন ইয়াং দেখানোর জন্য ছোট করে চুল কাটাও কি অন্তত শুরু করেছেন? দেখুন, এখনই মিরর সেলফি পোস্ট করার মতো ইয়াং হওয়ার দরকার নেই, কিন্তু আপনি যেটা করছেন নিজে তার ফল বুঝতে পারছেন তো, ব্যাস ওটাই তাহলে আপনার এই বছরের সাফল্য। দ্বিতীয় বিষয় হলো রিলেশনশিপ। এই বছরে কার কার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিয়েছেন, কাকে কাকে মন থেকে মাফ করে দিয়েছেন, কোন কোন জায়গায় ঝগড়া এড়িয়েছেন, কোন কোন বোকা লোককে বলে দিয়েছেন যে হ্যাঁ বাবা তুমিই ঠিক, আমি ভুল ভেবেছিলাম, বুঝলে তো, কি কি মেনে নিতে বা এড়িয়ে যেতে শিখে গেছেন, কাকে ঠিক কতটুকু দিলে সে খুশি হবে আপনি ধরে ফেলেছেন, যা যা করেছেন তার লিস্ট খুব একটা ছোট নয় কিন্তু। কাজে রিলেশনশিপের ক্ষেত্রে এগুলোই হলো আপনার এই বছরের সাফল্য। তৃতীয় বিষয় হলো আপনার ক্যারিয়ার। নিজে যে কাজটায় যুক্ত আছেন সেটা মন থেকে ভালোবেসে করতে পারছেন তো? ব্যাপারটাকে ভালোবাসুন বা না বাসুন ঠিক কতটা আপনি ম্যানেজ করে নিতে শিখে গেছেন? যা করছেন সেটাই মন প্রাণ দিয়ে ঢেলে একটাই কাজ করছেন, নাকি হাজারো দিকে নিজের অসীম সম্ভাবনার দিকে আপনি চোখ মেলে দিয়েছেন? যেটা করছেন এতদিন অবধি যে অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন তার উপর ভিত্তি করে সম্পূর্ণ অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন, নাকি এটাতেই থাকবেন, এখানেই পাওনা বেশি? আপনি নিজে ঠিক কি কি কতটা কন্ট্রিবিউট করছেন এবং তার বদলে ঠিক কতটা কি কি পাচ্ছেন সেটার কথা ভেবে দেখুন। যা পাচ্ছেন তা দিয়ে আপনার জীবন, আপনার লাইফস্টাইল কতটা কিভাবে চলছে সেটা ভেবে দেখুন। লিস্টটা খুব একটা খারাপ নয় কিন্তু। এই গোটা বছরে ক্যারিয়ারের ক্ষেত্রে এটা আপনার সাফল্যের তালিকা হলো। তাহলে লাস্ট বাট নট দ্য লিস্ট হলো মানি, টাকা। গত এক বছরে কতটা রোজগার করেছেন, কতটা জমিয়েছেন বা নিজের রোজগার এবং টাকা জমানোর লক্ষ্যের কাছাকাছি কতটা পৌঁছতে পেরেছেন একটু ভালো করে ভেবে দেখুন। কতটা আপনার হাত দিয়ে যাতায়াত করেছে, কতটা এসেছে কতটা গেছে, সবটাই যে থেকে গিয়ে আপনার পকেটে ঢুকেছে তার কথা বলছি না, আপনার হাত দিয়ে বাজারে কত টাকা রোল হয় সেটাও গুরুত্বপূর্ণ। কারণ দেশের অর্থনীতিতে, আপনার সমাজের অর্থনীতিতে, দেশের জিডিপিতে ওটা আপনার কন্ট্রিবিউশন তো। নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে আপনি কতটা জড়িয়ে আছেন, খুব একটা খারাপ করেননি কিন্তু আপনি সারা বছরে নিজের মানিটারি ফিল্ডে। এই এক বছরে কি কি ভালো কাজ করেছেন, জীবনের চারটে আলাদা আলাদা দিকের লিস্ট আপনি এখন পেয়ে গেলেন, ভালো করে দেখুন। সারা বছরে নিজের পরিবারের জন্য, নিজের জন্য, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য এই ছোট ছোট সাফল্যগুলোকে একসাথে করলে আপনি একটা সফল মানুষ তো বটেই, যথেষ্ট দিয়েছেন আপনি পৃথিবীকে। যেটুকু হয়নি, এখনো হয়নি, ওটার হিসাব আগামী বছর হবে, ওটা আপনার আগামী বছরের জন্য টার্গেট হিসেবে থাকলো। এই মুহূর্তে আপনি একজন সফল মানুষ, বর্ষ শেষের আনন্দে এবার গা ভাসিয়ে দিতে পারেন। হ্যাঁ, আর যাওয়ার আগে জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন, সেখানে প্রতি সপ্তাহে সে মহাগ্রন্থ মহাভারত থেকে এক একটা করে গল্প দিচ্ছি আমি, শুধুই অডিও, আপনি কাজ করতে করতে শুনতে পারবেন, জীবন সম্বন্ধে আরও শিখতে পারবেন। আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে নতুন বছরে আবার দেখা হচ্ছে তাহলে।